আমার প্রিয় বন্ধুরা সবার একটা প্রশ্ন আছে আমার কাছে প্রশ্নটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কায়া শোধন সবাই বলছে কায়া শোধনের ভিডিওটা আমাকে করতে বলেছে আমি খালি বলে দেব যে কাদের দ্বারা কায়া শোধন হতে পারে কায়া মানে কি এটা জানার বিষয় আছে কায়ামানে এই দেহ শোধন কথার অর্থ শোধিত করা অর্থাৎ বিশুদ্ধ করা পানি যদি নোংরা হয় নোংরা পানিকে শোধিত করতে হলে সেটাকে ফুটাতে হয় ফোটানোর পরে সেটা আরো শোধিত করার জন্যে রেক্টিফিকেশন করা হয় অর্থাৎ পাতন ক্রিয়া করতে করতে সেটা শোধিত হয় সেটা পরিশোধিত জল সেটা পান করা যায় দূষণ মুক্ত তাহলে দেহের ভিতরে যদি দূষিত হয় কার দ্বারা দূষিত হলো তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি তার চারিত্রিক গুণাবলী খারাপ আছে সেই দুশ্চরিত্র বা কুচরিত্র বা অসৎ চরিত্র ব্যক্তির দ্বারা কায়া শোধন কোনো দিনও হবে না হতে পারে না সারা পৃথিবী ব্যাপী বেশিরভাগই দুশ্চরিত্রের মানুষই কিন্তু বেশি মানে অসাধ চরিত্রের লোক বেশি সৎ চরিত্রবান খুব কম এই কায়া শিখতে হলে আগে সৎ চরিত্রবান হতে হবে অবশ্যই দ্বিতীয়ত তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে এটা সবসময় আর একটা কথা যিনি সূর্য উদয়ের আগে উঠে এই সাধনা করতে পারবেন কঠোরভাবে মনোনিবেশ করে পুঙ্খানুপুঙ্খ ভাবে এই সাধনার দ্বারা অগ্রসর হতে হয় এবং অসীম ধৈর্যের প্রয়োজন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার মতো ক্ষমতা তার ভিতর অর্জন হয় এই কায়া শোধন করলে তাহলে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যদি মনে করা যায় একটা ডাস্টবিন ওটা একটা কায়া মানে আমার দেহটাই ডাস্টবিন আমি যে খাদ্যগুলো খেয়েছি হয়তো রাতে অনেক কিছু হাবি জাবি খেয়েছি পেটে অত্যাধিক গ্যাস হয়েছে পেটে বায়ুর চাপ হয়েছে পরের দিন যদি মল নিষ্কাশন না হয় তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী বায়ু আরও উঠবে অর্থাৎ ডাস্টবিনে যদি ময়লা ফেলা থাকে সেখানে কিন্তু দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ কে মুক্ত করবে তাহলে ওই ব্যক্তি যিনি গন্ধ দুর্গন্ধ করেছেন বা অসচ্চরিত্রবান সে অসচ্ছ বিত্রণের দ্বারা ওই কায়া শোধন হবে না তাহলে কায়া শোধনটা তাকে জানতে হবে এটা কিন্তু সবসময় তার জানতে হলে তার সদগুরুর উপদেশ নিয়ে চলতে হবে আগে নইলে কোনো কালেও হবে না এটা সবসময় সারা ব্যাপী এই কায়া নিয়েই কিন্তু মায়া তো মানুষের এই দেহটা কায়া মনটা মায়ায় আবদ্ধ হয়ে আছে আমাদের মনটা মন কিন্তু কিছু দেখে না দেখার ক্ষমতাও নাই একমাত্র সৃষ্টিকর্তা দৃষ্টি দিয়েছেন জন্যে আমরা দেখতে পারি কিন্তু জ্ঞানের জ্ঞান দৃষ্টি দেননি আমরা অন্ধকার জগতে অন্ধ হয়েই আছি বেশিরভাগই তার কারণ আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি সীমিত যেটুকু দেখছি কাছে সেইটুকু ছোটবেলার থেকে এটা শিশুকে শেখানো হচ্ছে কি যে ভালো করে লেখাপড়া করো ভালো করে উপার্জন করবে কি করে বেশি টাকা পয়সা ইনকাম হবে এই চরিত্রই কিন্তু যেহেতু বাবা মার আছে ওই চরিত্র বাবা মা কিন্তু সেই শিক্ষাটাই দিচ্ছে মানে অন্ধকার জগতে সত্যিকারে জ্ঞানের আলো শিক্ষা দেওয়ার মতো কিছু নেই আমার কাছে অনেকে রিং করেন যে আমার পেটের অসুখে ভুগছি শিশুকাল থেকেই আমার বাবা মা তাদেরও পেটের অসুখ এই পেটের অসুখ কিছুতেই কমছে না বড় বড় ডাক্তার দেখাচ্ছে জায়গায় জায়গায় পরীক্ষা হচ্ছে কিন্তু দেহ আমার অশোধিত জন্য পেটের গণ্ডগোলের জন্য আমার কোনো শিক্ষাই হচ্ছে না এমনকি লেখাপড়াও করতে পারছি না এইভাবে চলছে কিন্তু সারা পৃথিবী ব্যাপী অর্থাৎ দেহকে সঠিকভাবে কিভাবে পরিচালনা করব বা করা উচিত এই জ্ঞান বিবেক বুদ্ধি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন লোককে জানা নেই এমনও দেখেছি আমার প্রতিবেশী শিশুকাল থেকে তার বাবা কোনো কারণে তার স্ত্রী মারা গেছেন সেই ছেলেটা অল্প বয়সে কোষ্ঠকাঠিন্য রোগে মলদার ফেটে রক্ত বেরোচ্ছে তবে একদিন জিজ্ঞাসা করলো বাবা তুমি কি খাদ্য খাও কয়ে কিছুই না আব্বা ফ্রিজে এক গাদা গরুর গোস রান্না করে রেখে দেয় আমি ওই দিয়ে ভাত খাই আর তোমার তো হবেই মাংস যত বেশি খাবে কষ্ট কোষ্ঠকাঠিন্য হবে শরীরটাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় পানি খাও না পানি খেতে ইচ্ছে করে না তো তুমি তো গ্যাস ইত্যাদি ওষুধ খাচ্ছ হ্যাঁ প্রতিদিন গ্যাসের বড়ি খাই এই যে কায়া এই দেহ প্রত্যেকটি ধর্মের ভিতরে কি করে দেহ নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে এক মাস শিয়াম প্রতিপালন করতে বলা হয়েছে শেখো কি করছো কাকে কি করছো এটা সুন্দর করে উপদেশ দেওয়া হয়েছে এবং সিয়াম সাধনার মানে রোজা শেষে বা উপবাস শেষে তাকে প্রথমে বলা হচ্ছে পানি পান করো পানি ফল মূল যার ভিতরে ফলের ভিতরে মিনারেলস আছে তা নয় এক গাদা তেলে ভাজা গেলে পেটে গ্যাস হবেই তো মানুষ এই যে জানে না লোভ লোভের আসক্তি আসক্তিতে মুক্তি নাই তারপরে এমন আছে যে রোজা শেষ করার সাথে সাথে সিগারেট ধরাচ্ছে এই যে আসক্তি তাহলে তার দ্বারা কি কোনোদিন উপাসনা হবে সঠিকভাবে কোনো কালেও হবে না এবং প্রত্যেকটি ধর্মের ভিতরে নির্দেশনা হলি পঙ্খ ভাবে যদি না মানা যায় তা এই কায়াটা কোনোদিনও শোধন হবে না এটা কিন্তু মূল কথা তো আমরা কিছুই না আমরা খালি সচেতন করার জন্য কি মানুষকে বলি যে এত ডাক্তার দেখাতে হয় না আমরা যদি সঠিকভাবে প্রত্যেকটা দিন উষ্ণ গরম পানি পান করি প্রত্যেক যে খাদ্যটা খাচ্ছি সঠিকভাবে বল নিষ্কাশন হলে অর্থাৎ হয় সেখান থেকে না যদি সে পরিষ্কার করতে পারে তাহলে যোগ ব্যায়ামের ভিতর দেওয়া হয়েছে ক্রিয়া আমরা ক্রিয়া পেট পরিষ্কারের কর্মটা আমরা জানি মানুষকে বোঝানোর চেষ্টা করি অনেকভাবে উড্ডিয়ান মুদ্রা দেওয়া হয়েছে তারপরে অশ্বিনী মুদ্রা দেওয়া হয়েছে এই যে তারপরে অগ্নিসার ধরতি এগুলো পেটের এক্সারসাইজ পেটটাই যার দুর্বল সেই পেটের থেকে কিন্তু নানান রকম রোগের সৃষ্টি হচ্ছে কিন্তু ডাক্তার কাছে গেলে পরীক্ষা করুন পরীক্ষা করে কিন্তু আসল সিমটম কিছুই ধরা যায় না পায় না পেতে পারে না কায়াটা শোধনের জন্য আমরা এত বলছি যে কায়া মানে দেহটা কে পরিষ্কার করবে তাহলে আমাকে জানতে হবে সেইটা সঠিকভাবে কি করে পরিষ্কার করছে এবং কি খাদ্য খেলে আমার প্রত্যেক দিন পায়খানা ঠিক মতো হবে তাহলে শাক সবজি প্রত্যেক দিন খেতে হবে পানি খেতে হবে ফলমূল খেতে হবে এক্সারসাইজ করতে হবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করতে হবে তো শ্বাস হবে আগুনের দ্বারা যেরকম সূর্যে আলো রশ্মিতে ডাস্টবিনে ময়লা পরিষ্কার করে ওখানে তাপ উৎপন্ন হয় তাপ দিয়ে দুর্গন্ধ চলে দেয় বাতাস মুক্ত বায়ু করে দেয় তো বাতাস নাক দিয়ে নিঃশ্বাস টানতে হবে এইভাবে কায়া শোধনের দ্বারা সত্যি সেখানে অসীম ধৈর্যের প্রয়োজন যিনি শিক্ষা করবেন আগেই বলেছি সৎ চরিত্রবান ব্যক্তি ছাড়া কোনো সৎ কর্ম সৎ ধর্ম কোনোদিনও হবে না তো বন্ধুদের আমার ব্যাকুল আবেদন আপনাদের কাছে আপনারা সঠিকভাবে নিজের দেহটাকে নিয়ন্ত্রণ কি করে করা যায় অনেক বই পুস্তকে দেওয়া আছে সেগুলো দেখুন যদি কোনো সমস্যা হয় আমার কাছে প্রশ্ন করুন আমি অবশ্যই আমার দুয়ার সবসময় খোলা আমার ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে এটা খেয়াল রেখে আমাদের সাথে যোগাযোগ রাখুন অবশ্যই ভালোবাসা দেব